হ্যালো নার্সারি ক্লাসে ছাত্রছাত্রীরা আমি তোমাদের পিঙ্কি মিস বলছিলাম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা তোমরা সকলে আশায় আছো যারা নতুন ক্লাসে উঠেছো এবং নতুন স্কুলে ভর্তি হয়েছ তোমরা সকলেই ভাবছো যে আমরা স্কুলে যাব ব্যাগ নিয়ে বই খাতা নিয়ে মিশেদেরকে দেখবো কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা আশা করব যে এরকম তোমরা সকলে আমাদের সাথে স্কুলে এসে আমাদের সাথে বই পড়বে খেলা করবে ঠিক আছে আমরা কত কত গল্প করব ঠিক আছে আজ একটু তোমাদের আমি মোবাইলেতে পড়া পড়াচ্ছি তোমরা সবাই মন দিয়ে পড়বে আমি নার্সারি ক্লাসের আজ একটু বাংলা পড়াবো ঠিক আছে চলো আচ্ছা এটা কি তো অ তাই না অ তাই তো অয়ে কি লেখা আছে চলো দেখি অজগর ওই আসছে তাই তো এই দেখো একটা গাছে অজগর সাপ আছে হুম ওই অজগর আসছে তেরে তারপরে কি আছে চলো দেখি আ আছে তাই তো এ দেখো গাছে অনেক বড় বড় আম হয়েছে তাই না একটা বাচ্চা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে ভাবছি একটা আম পড়লে খাবো তাই তো কি আছে চলো দেখি আমটি আমায় দাও না পেরে তোমরা সকলে অ আর আ বাড়িতে খুব ভালো করে পড়ে ফেলবে ঠিক আছে আচ্ছা এবং এইভাবে আমি দেখো কিভাবে অ লিখেছি এরকম বড় করে মাথায় মাথায় মাত্রা দিয়ে তোমরা এইভাবে অ তোমাদের স্কুল থেকে খাতা দেয়া হয়েছে সেই খাতায় পৃষ্ঠা এরকমভাবে অ পুরো পাঁচটা অ লিখে আনবে ভর্তি করে ঠিক আছে এবং স্কুল থেকে তোমার বন্ধু তোমাদের বাড়িতে শুক্রবার দিন যাবে সেই খাতাটা দিয়ে দেবে ঠিক আছে বৃহস্পতিবার পর্যন্ত তোমরা লেখাটা কমপ্লিট করে ফেলবে ঠিক আছে এরকম অলেখা পাঁচটা লিখে আনবে ঠিক আছে